হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু SS3X চ্যানেল। আমি সৌরভ। আজকে আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যে ভিডিওর উপর রিয়াকশন দেবো সেটা হচ্ছে একটি মিউজিক ভিডিও, গান, বাংলাদেশি একটি গান। গানটার নাম আমি তোমার হতে চাই, বাই হাসান মেহেদি, একে আজাদ নদিয়া। গানটা হচ্ছে ইগল মিউজিক ভিডিও স্টেশন চ্যানেলে আপলোড করা হয়েছিল 4 বছর আগে। তো গানটা স্টারিং আছে সালহা খানম নদিয়া, একে আজাদ আদর, কনসেপ্ট অ্যান্ড ডিরেকশনে মারুফ হাসান প্রেমন, DOP হচ্ছে হৃদয় সরকার, জহির রেহান। ওকে ওকে। আর প্রোডাকশন হচ্ছে ক্লক ওয়ার্ক ফিল্মস, লেবেল হচ্ছে ইগল মিউজিকের। তো গানটা অ্যাকচুয়ালি আমাকে আমার গার্লফ্রেন্ড রিকমেন্ড করেছিল, বলেছিল যে খুব সুন্দর গান, শোনা হয়নি আমার। তো আজকে আমি শুনে দেখি গানটা, শুনে এবং দেখে আপনাদের সাথে শেয়ার করব আমার ওপিনিয়ন, আমার ভিউজ। আপনারা দেখুন, শুনুন কেমন লাগে, আমাকে জানাবেন কমেন্টে। আর যারা বাংলাদেশি বন্ধুরা আছে তাদেরকেও বলছি, আপনারাও কিছু যদি ভিডিও রিকমেন্ড করেন, বেস্ট মিউজিক ভিডিও বলেন বা কোনো মুভি ট্রেলার বলতে পারেন বাংলাদেশের কোনো ফিল্মের বা যে কোনো যে কোনো, তো আমি অবশ্যই সেগুলো দেখবো এবং আমার রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো আসা যাক তাহলে ভিডিওতে, দেখে নেওয়া যাক ভিডিওটি কেমন। তবে ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আমাকে সাজেশন দেবেন কমেন্টে, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আমার চ্যানেলটি। কারণ আমি আগেও বলেছি যে আমার সাবস্ক্রাইবার্সদের জন্য আমার কিছু ভাবা আছে, স্পেশাল সারপ্রাইজ। তো সেটা আমি আস্তে আস্তে রিভিল করবো, আমার সাবস্ক্রাইবার্স কাউন্ট যখন বাড়বে আস্তে আস্তে আমি অবশ্যই রিভিল করবো। তো আপনাদের বারবার করে রিকোয়েস্ট করছি যে প্লিজ সাবস্ক্রাইব করবেন অবশ্যই, শুধুমাত্র দেখেই চলে যাবেন না, ভালো লেগে থাকলে লাইকও করবেন। ওকে, তো চলুন আসা যাক আজকের ভিডিওতে, দেখে নেওয়া যাক এই মিউজিক ভিডিওটি কেমন। তো চলুন, লেটস স্টার্ট। হাসান মেহেদি। হৃদয়ে পেতেছি প্রেমেরই বিছানা, আমি তোমার হতে চাই, দুজনে দুজনা হাতে হাত রেখে সারা জীবন চলতে চাই। হৃদয়ে পেতেছি প্রেমেরই বিছানা, আমি তোমার হতে চাই, দুজনে দুজনা হাতে হাত রেখে সারা জীবন চলতে চাই। যদি কখনো আমার ভালোবাসে চাইব সেদিনও মানি না তোর দূরে থাকা,
চলে যায় পড়ে যায় সরে নাড়িতে থাকা দারুণ সুন্দর আদুরে আলাপে মানি না দূর দূরে থাকা চলে যায় পড়ে যায় সরে নাড়িতে থাকা যদি কখনো স্যুইট কাপল, রোম্যান্টিক কাপল। খুব সুন্দর গানটি, গানটা খুব ভালো লাগলো, ভিডিওটা খুব ইমোশনাল লাস্টের দিকে, কী বলবো, গানের লিরিক্স খুব সুন্দর, মানে লিরিক্সও খুব সুন্দর, গানের মিউজিক কম্পোজিশন সব কিছুই খুব সুন্দর, তবে ভিডিও লাস্টের দিকটা একটু ইমোশনাল লেগেছিলাম, যাই হোক কী আর বলবো, বাংলাদেশের মিউজিক আমার খুব ভালো লাগে, মানে বিশেষত কোনো ব্যান্ডের গান হোক বা যে কোনো বাংলাদেশের মিউজিক আমার খুব ভালো লাগে, আমি শুনি অনেক বাংলাদেশের মিউজিক, অনেক শুনেছি, আমি মানে আয়ুব বাচ্চুর তো খুব বড়ো ফ্যান, আমি ওনার অনেক মিউজিক শুনেছি, শুধুমাত্র আয়ুব বাচ্চু নয়, জেমস যিনি উনিও বাংলাদেশেরই সিঙ্গার, ওনারও আমি অনেক গান শুনেছি, বাংলাদেশের অনেক ব্যান্ডেরও গান শুনেছি, আমার খুব ভালো লাগে বাংলাদেশের মিউজিক, আর এই গানটা তো শুনলাম, এটাও আমার খুব ভালো লাগলো, এটা আমাকে আমার গার্লফ্রেন্ড রেকমেন্ড করেছিল আর কি দেখার জন্যে, তো যাই হোক আপনারাও দেখুন, গানটা শুনুন, অরিজিনাল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই অরিজিনাল লিঙ্কে শুনবেন গানটা, আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তো আর কি বলবো, আমি তো বললামই গানটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, লাস্টের দিকটা খুব ইমোশনাল ছিল আর কি, তো আপনাদেরও ভালো লাগবে শুনুন, তো নতুন করে আর কি বলবো, আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।